Dear viewers, assalamu alaikum to all. Welcome to my YouTube channel, Learning English with Tuhin Sir itself. Dear learners, today I am going to discuss a very important grammatical segment, verb. We all know that verb plays a very important role in a sentence. We can't imagine a sentence without verb. Dear viewers, that's why a verb is called mother of a sentence. Dear viewers, verb is called a mother of a sentence. Dear viewers, now we will see what is verb. Dear viewers, verbs are action words. Dear viewers, verbs are action word. Action মানে কি? কোনো কাজ করা, কোনো কর্ম করা। অর্থাৎ যে সকল শব্দ দিয়ে কোনো কাজ করা বোঝানো হয়, ওই শব্দগুলোকেই আমরা verb বলি। Dear viewers, আমরা এখানে দেখব আমাদের এখানে কতগুলো verb রয়েছে dear. Dear viewers, এখানে found, এখানে crying, is, learning, to get, bought, and many other verbs. Dear viewers, all the verbs expresses any action. Dear viewers, now we will see what is the type of verb. Dear viewer, basically verbs are two types. Dear viewers, first is finite verb and another is non-finite verb. Dear viewers, verb dui dhoroner. Prothomoto ki finite verb er tarpor non-finite verb. Dear viewers, finite verb banglay somapika kriya. Dear viewers, non-finite verb oshomapika kriya. Dear viewers, finite verb somapika kriya, non-finite verb oshomapika kriya. Dear viewers, finite verb somapika kriya নিজে অর্থ প্রকাশ করতে পারে, নন ফাইনাইট ভার্ব নিজে অর্থ প্রকাশ করতে পারে না। ডিয়ার ভিউয়ার্স, তাহলে দুইটা ভার্ব একেবারে বিপরীত আইডিয়া প্রকাশ করে। ফাইনাইট ভার্ব নিজে অর্থ প্রকাশ করতে পারে, নন ফাইনাইট ভার্ব নিজে অর্থ প্রকাশ করতে পারে না। ডিয়ার ভিউয়ার্স, নন ফাইনাইট ভার্ব অর্থ প্রকাশ করার জন্য আবার ফাইনাইট ভার্বের উপর নির্ভরশীল হয়ে হতে পারে। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন বিষয়টি একটু এখানে দেখব। আই ফাউন্ড হিম ক্রাইং, আমি তাকে কাঁদতে পেয়েছিলাম। ডিয়ার ভিউয়ার্স, আমি তাকে কাঁদতে পেয়েছিলাম। এই সেন্টেন্সটিতে আমরা যদি বাংলা অর্থটি দেখি, আমি তাকে কাঁদতে পেয়েছিলাম, যদি আমি বলি আমি পেয়েছিলাম, এখানে ফাউন্ড, এই ফাউন্ড শব্দটি নিজে অর্থ প্রকাশ করতে পারে। কিন্তু যদি আমি সেন্টেন্সটি এভাবে বলি আমি তাকে কাঁদতে, তাহলে দেখবেন ডিয়ার ভিউয়ার্স এখানে কাঁদতে একটি আসক্তি থেকে যায়, তার মানে এখানে ক্রাইং শব্দটি নিজে অর্থ প্রকাশ করতে পারে না। সো এই ক্রাইং ভার্বটিকে আমরা কি বলবো, এখানে নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ এটি নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না এবং অর্থ প্রকাশ করার জন্য আমাদের ফাউন্ডের উপর নির্ভরশীল হতে হয়। ডিয়ার ভিউয়ার্স, আরো একটি সেন্টেন্স আমরা দেখবো, দ্য বয় ইজ লার্নিং ইংলিশ টু গেট আ গুড জব। ডিয়ার ভিউয়ার্স, এখানে আমাদের ইজ লার্নিং এটুকু হলো আমাদের এখানে ডিয়ার ভিউয়ার্স, এটি একটি ফাইনাইট ভার্ব, আমি ব্যাখ্যা পড়ে আসছি এখানে ইজ লার্নিং কিভাবে এটি ফাইনাইট ভার্ব। ডিয়ার ভিউয়ার্স, দেন আমাদের এখানে টু গেট এই ভার্বটি এখানে একটি নন ফাইনাইট ভার্ব। যদি ডিয়ার ভিউয়ার্স আমি যদি অর্থ করি বালকটি ইংরেজি শিখছে একটি চাকরি, ভালো চাকরি পেতে, ইংরেজি শিখছে এটি নিজে অর্থ প্রকাশ করতে পারে, শিখছে পেতে, চাকরি পেতে, তার মানে এখানে পেতে একটি আসক্তি থাকে। সো ই টু গেট এখানে নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না। সো আমরা ই টু গেট কে এখানে কি বলবো, এটি একটি নন ফাইনাইট ভার্ব। ডিয়ার ভিউয়ার্স, আমাদের আজকের আলোচনায় আমরা ফাইনাইট ভার্ব দিয়ে আমরা এগিয়ে যাব, আমরা নন ফাইনাইট ভার্বের বিষয়টি আমরা স্কিপ করে যাব, কারণ নন ফাইনাইট ভার্বের জন্য আমাদের একটি আলাদা ক্লাস করে থাকবে। ডিয়ার ভিউয়ার্স, আমরা স্কিপ করার আগে আপনাদেরকে নন ফাইনাইট ভার্বের ফর্মগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিয়ে যাব। ডিয়ার ভিউয়ার্স, আমরা এই বস্তির দিকে দেখি, দেখি আমাদের এখানে এই যে আমাদের নন ফাইনাইট ভার্ব প্রধানত তিনটি, পার্টিসিপল, জেরান্ড এন্ড ইনফিনিটিভ, এবং তাদের ফর্মগুলো ভার্ব আইএনজি, বি থ্রি মানে পাস্ট পার্টিসিপল, এন্ড টু প্লাস বি ওয়ান, এন্ড হ্যাভিং প্লাস বি থ্রি। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন এগিয়ে যাব আমাদের প্রিন্সিপাল ভার্বের আমাদের ফাইনাইট ভার্বের আলোচনাটি দিয়ে। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখানে দেখব যে ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব প্রধানত দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব এন্ড অক্সিলিয়ারি ভার্ব। ডিয়ার ভিউয়ার্স, আমরা অক্সিলিয়ারি ভার্বের বিষয়টি আমরা স্কিপ করে যাব, কারণ আমাদের অক্সিলিয়ারি ভার্বের জন্য একটি আলাদা ক্লাস থাকবে। তবে তার আগে আপনাদের আমি বলে নিই, আমাদের অক্সিলিয়ারি ভার্ব প্রধানত দুই প্রকার, প্রাইমারি অক্সিলিয়ারি এন্ড মডেল অক্সিলিয়ারি। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন দেখব আমাদের প্রিন্সিপাল ভার্ব,
डियर ভিউয়ার্স প্রিন্সিপাল ভার্ব মানে প্রধান ক্রিয়া অর্থাৎ একটা বাক্যের মূল যে ক্রিয়া রয়েছে সেটিকে আমরা বলবো কি আমরা প্রিন্সিপাল ভার্ব বলবো ডিয়ার ভিউয়ার্স আমরা এখানে একটু দেখব যে আই ফাউন্ড হিম ক্রাইং আমি তাকে কাঁদতে পেয়েছিলাম এই সেন্টেন্সে আমাদের ফাউন্ড এখানে প্রধান ক্রিয়া আপনারা এখন আমাকে কোশ্চেন করবেন যে একটু আগে এটি ছিল আমাদের এখানে এটি ফাইনাইট ভার্ব এখন আমরা এটি প্রিন্সিপাল ভার্ব কিভাবে হলো ডিয়ার ভিউয়ার্স একটি সেন্টেন্সে প্রধান ক্রিয়া যেটি যেমন আমরা যদি বলি এখানে ফাউন্ড ফাউন্ড আমার এখানে মূল ক্রিয়া এর মধ্যে আমি যদি তার প্রেজেন্ট ফর্মটি যদি অর্থাৎ বেস ফর্মটি যদি চিন্তা করি সেটি আমাদের ফাইন্ড ডিয়ার ভিউয়ার্স সো আমার এখানে এই ফাইন্ড এই বাক্যের প্রধান ক্রিয়া সো এটি একটি প্রিন্সিপাল ভার্ব এটি একদিকে যেমন প্রিন্সিপাল ভার্ব অন্যদিকে এটি ফাইনাইট ভার্ব ডিয়ার ভিউয়ার্স দ্য বয় ইজ লার্নিং ইংলিশ এই এইটুকু যদি আমরা দেখি তাহলে এখানে দেখব ইজ লার্নিং আমি বলেছিলাম এই জায়গাটাকে আপনাদের কাছে একটু ব্যাখ্যা করব ডিয়ার ভিউয়ার্স এখানে ইজ আমাদের একটি অক্সিলিয়ারি ভার্ব ডিয়ার ভিউয়ার্স এখানে লার্নিং এটি একটি নন ফাইনাইট ভার্ব ডিয়ার ভিউয়ার্স এবং এখানে এই ইজ এবং লার্নিং এটি মিলে এই যে এটি হলো কি একটি ডিয়ার ভিউয়ার্স এটি একটি আমাদের জন্য একটি ফাইনাইট ভার্ব ডিয়ার ভিউয়ার্স এখন এই ফাইনাইট ভার্বের ভিতরে আমাদের এখানে এই যে লার্নিং যে এর ভিতরে যে লার্ন রয়েছে ডিয়ার ভিউয়ার্স এই লার্ন হলো আমাদের এখানে একটি প্রিন্সিপাল ভার্ব ডিয়ার ভিউয়ার্স আমরা এখানে যদি দেখি যে শি লাইকস রিডিং এখানে এটি প্রথম এটি ফাইনাইট ভার্ব এবং এটি একটি নন ফাইনাইট ভার্ব এবং এখানে এটি একদিকে যেমন ফাইনাইট ভার্ব অন্যদিকে এটি এখানে প্রিন্সিপাল ভার্ব ডিয়ার ভিউয়ার্স এখন আমরা দেখব যে আমাদের প্রিন্সিপাল ভার্ব কয় প্রকার ডিয়ার ভিউয়ার্স প্রিন্সিপাল ভার্ব প্রধানত দুই প্রকার ডিয়ার ভিউয়ার্স আমি এই জায়গাটাতে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটু বলে নিচ্ছি যে আমাদের আজকের ভার্বের আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো এটি ডিয়ার ভিউয়ার্স আপনারা খুব মনোযোগ দিয়ে এই জায়গাটি দেখবেন ডিয়ার ভিউয়ার্স প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার ট্রানজিটিভ ভার্ব এন্ড ইনট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভ ভার্ব সকর্মক ক্রিয়া ইনট্রানজিটিভ ভার্ব অকর্মক ক্রিয়া ডিয়ার ভিউয়ার্স ট্রানজিটিভ ভার্ব সকর্মক ক্রিয়া সকর্মক মানে যার কর্ম আছে ডিয়ার ভিউয়ার্স ইনট্রানজিটিভ ভার্ব অকর্মক ক্রিয়া মানে যার কর্ম নেই ডিয়ার ভিউয়ার্স এখানে কর্ম মানে অবজেক্ট অর্থাৎ যে সকল ভার্বের অবজেক্ট থাকে তাদেরকে আমরা বলি ট্রানজিটিভ ভার্ব ডিয়ার ভিউয়ার্স আমরা এখানে একটু দেখি ট্রানজিটিভ ভার্বের ফিচারগুলো ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট থাকে এবং অবজেক্ট বলতে আমরা কাকে বুঝি এখানে নাউন এবং প্রোনাউনকে অথবা আমরা নাউন ফ্রেজকেও বলতে পারি ডিয়ার ভিউয়ার্স এবং ট্রানজিটিভ ভার্বের আরেকটা ফিচার কি ডিয়ার ভিউয়ার্স এখানে ট্রানজিটিভ ভার্ব থেকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায় ডিয়ার ভিউয়ার্স কোনো ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটি একটি ট্রানজিটিভ ভার্ব ডিয়ার ভিউয়ার্স ইনট্রানজিটিভ ভার্ব অকর্মক্রিয়া অর্থাৎ যার অবজেক্ট থাকে না তাহলে আমাদের যে ভার্বের পরে এখানে ইনট্রানজিটিভ ভার্ব কাকে ফলো করে ডিয়ার ভিউয়ার্স ইনট্রানজিটিভ ভার্বগুলো বেসিক্যালি অ্যাডভার্বিয়ালস কে ফলো করে ডিয়ার ভিউয়ার্স অ্যাডভার্বিয়ালস মানে কি আমাদের এখানে ডিয়ার ভিউয়ার্স আমরা দেখব ম্যানার প্লেস টাইম ডিউরেশন অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্ট ডিয়ার ভিউয়ার্স এই জিনিসগুলোকে ফলো করে অর্থাৎ এ তার বিপরীত চিত্র আমরা এখানে দেখি ট্রানজিটিভ ভার্বের সাথে যেমন আমরা বলেছিলাম কি কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে ট্রানজিটিভ ভার্ব ঠিক বিপরীত চিত্র এখানে কি কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায় না অর্থাৎ কি কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর না পাওয়া যায় তাহলে সেটিকে আমরা কি বলবো ইনট্রানজিটিভ ভার্ব ডিয়ার ভিউয়ার্স তাহলে বিষয়টি অবশ্যই আমাদের কাছে ক্লিয়ার যে কি কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে ট্রানজিটিভ উত্তর না পেলে ইনট্রানজিটিভ ডিয়ার ভিউয়ার্স আরেকটি বিষয় কারণ অ্যাডভার্বিয়ালস এর কথা নিয়ে আমি বলছিলাম যে এই বিষয়ে আমাদের একটি আলাদা ক্লাস থাকবে ডিয়ার ভিউয়ার্স ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ কে ক্লিয়ার করার জন্য আমরা কয়েকটি উদাহরণের সহযোগিতা নিব ডিয়ার ভিউয়ার্স হ্যাভ এ লুক এট দ্য এক্সাম্পলস আই বট আ পেন আমি একটি কলম কিনেছিলাম আমি যদি এখানে প্রশ্ন করি কি কিনেছিলাম উত্তর আসবে কি একটি কলম কিনেছিলাম কি কিনেছিলাম একটি কলম কিনেছিলাম সো এখান থেকে আমি কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাই তাহলে এটি একটি ট্রানজিটিভ ভার্ব এবং এটি এখানে অবজেক্ট ডিয়ার ভিউয়ার্স আরেকটি এক্সাম্পল আমরা দেখব শি গেভ মি আ বুক সে আমাকে একটি বই দিয়েছিল কি দিয়েছিল বই দিয়েছিল কাকে দিয়েছিল ডিয়ার ভিউয়ার্স আমাকে দিয়েছিল সো এখান থেকে দুইটি উত্তর পাওয়া যায় ডিয়ার ভিউয়ার্স এখানে এটিও একটি ট্রানজিটিভ ভার্ব এবং এই দুইটি এখানে আমাদের অবজেক্ট ডিয়ার ভিউয়ার্স সো আমাদের এখানে বট এবং গেভ এই দুইটি ট্রানজিটিভ ভার্ব ডিয়ার ভিউয়ার্স আমাদের লাস্ট এক্সাম্পলটা আমরা দেখব লাবিব কেম হিয়ার এট নুন লাবিব সন্ধ্যায় এখানে এসেছিল ডিয়ার ভিউয়ার্স আমি যদি প্রশ্ন করি কি এসেছিল নো আনসার কাকে এসেছিল নো আনসার ডিয়ার ভিউয়ার্স আমি যদি প্রশ্ন করি কোথায় এসেছিল উত্তর থাকে এখানে কখন এসেছিল উত্তর থাকে ডিয়ার ভিউয়ার্স এট নুন সো আমাদের এই কেম এখানে একটি ইনট্রানজিটিভ ভার্ব ডিয়ার ভিউয়ার্স এখানে আমাদের ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বের এই আলোচনাটুকু থেকে আশা করি আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন কিভাবে আমরা একটি সেন্টেন্স থেকে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব আমরা আইডেন্টিফাই করব ডিয়ার ভিউয়ার্স আই থিঙ্ক দ্যাট ইউ অল হ্যাভ বিন ক্লিয়ার অ্যাবাউট দ্য বেসিক কনসেপ্টস অফ ভার্বস
Dear viewers, I am coming to you with new classes. Thank you very much for joining me. Please subscribe my channel. Assalamualaikum.